হযরত খাজা ফরিদুদ্দিন মাসুদ গঞ্জাসকার ছিলেন একজন আধ্যাত্মিক সুফি সাধক এবং দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারক। তিনি চিশতিয়া তরিকার সিদ্ধ পুরুষ ছিলেন। তাকে পাঞ্জাবি সাহিত্যের অন্যতম প্রধান পুরুদা হিসেবে বিবেচনা করা হয়। বাবা ফরিদ 1179 খ্রিস্টাব্দে মুলতান হতে 10 কিলোমিটার দূরে পাঞ্জাবের যা বর্তমানে পাকিস্তান কুতেওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চিশতি সুফি তরিকার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন ছিলেন। খাজা ফরিদুদ্দিন মাসুদ গঞ্জাসকার রহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম এর বংশ ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে আল খাত্তাব এর বংশের সাথে সম্পর্কযুক্ত। ফরিদ গঞ্জাসকার যদিও ইব্রাহিম ইবনে আদমের পৌত্র ছিলেন, তিনি মুলতানে তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। ফরিদুদ্দিন গঞ্জাসকর রহমতুল্লাহি মুলতানেই তার পীর কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির সাথে দেখা হয়। যখন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি মুলতান হয়ে বাগদাদ হতে দিল্লিতে যাচ্ছিলেন, আর এখানে উল্লেখ করা যেতে পারে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এর পীর ছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম এবং খাজা ফরিদুদ্দিন মাসুদ গঞ্জাসকার রহমাতুল্লাহি আলাইহির শিষ্য ছিলেন উপমহাদেশের বিখ্যাত নিজামুদ্দিন আউলিয়া। হযরত শেখ ফরিদুদ্দিন গঞ্জাসকর শরীয়ত তরিকত হাকিকত এবং মারেফত বিদ্যায় শিক্ষালাভ করেন। তার পূর্বপুরুষগণ সুলতান মাহমুদ গুরির শাসনামলে সম্ভবত 1173 খ্রিস্টাব্দ থেকে 1203 খ্রিস্টাব্দের মধ্যে আফগানিস্তান হতে লাহোরে এসে বসতি স্থাপন করেন।